নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন আর একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়টা কি বলবেন, মজার, চক্ষু জড়ক গাছ হয়ে যাওয়ার মতো, অবাক করার মতো, অথবা এটাই ফ্যাক্ট, এমনটা হতেও পারে, অস্বীকার করার জায়গা নেই, এমনটাই হয় আমাদের সমাজে। কি হয়েছে তা হলো, সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, খুব ঘুরছে খবরটা, তাতেই চোখ পড়লো। আমি তো আর যাইনি, গিয়ে দেখিনি বিষয়টা, আমার কাছে কোনো রিপোর্টও আসেনি, বিলও আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রচুর দেখতে পেলাম। আপনারও দৌড়েও চোখে হয়তো পড়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তা হলো যে, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল বানানো হয়েছে গত বেশ কিছুদিন। তা আপনারা জানেন, যখন করোনার প্রকোপ বাড়তে থাকে তখন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো গত 7ই মে থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে করোনা রোগীরা এবার থেকে চিকিৎসা করাবেন মেডিকেল কলেজ হাসপাতালে। তো সেই জন্যে সেখানে 24 ঘন্টার চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়। প্রচুর চিকিৎসকেরা 24 ঘন্টায় সেখানে ডিউটি করছেন, থাকছেন। শুধু চিকিৎসক কেন, স্বাস্থ্যকর্মী আরও যারা থাকেন বিভিন্ন বিভাগে, তারাও সেটা করেন। যাতায়াতের সুবিধার জন্যে ওই কাছাকাছি অঞ্চলেই অনেক চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা ভাড়া, ঘর ভাড়া নিয়েছেন, ঘর ভাড়া নিয়ে থাকছেন। তো সেই সময় এরকম একটি নোটিশ পাঠানো হয়েছিল যে এইভাবে যেহেতু আপৎকালীন ব্যবস্থার মতো কাজ করতে হচ্ছে, তাই এই মানুষগুলোর খাবার দাবারের ব্যবস্থা করবে সরকার, স্বাস্থ্য দপ্তর, তাই করা হয়েছিল। কিন্তু 2.5 মাসে এই মানুষদের খাবার দাবারের খরচের বিল দেখে তো চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য দপ্তরের, কারণ দেখা যাচ্ছে খাবারের বিল হয়েছে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা, 1.5 লাখ নয়, 1.5 কোটি টাকা বিল হয়েছে। তো এটা কি করে হলো? তো সবাই মিলে তখন এবার তদন্তে বলাটা ঠিক হবে না, যে ব্যাপারটা একটু খতিয়ে দেখতে গিয়েছে যে কি করে এত টাকার বিল হলো। তখন বলা হয়েছিল নাকি নোটিশে যে যারা 24 ঘন্টা ডিউটি করছেন, খাবারের ব্যবস্থাটা মূলত তাদের জন্য। স্বাভাবিক, একটা মানুষ 24 ঘন্টা ডিউটি করছেন, সে কোথায় খাবার পাবে? তাকে তো খাবারটা ব্যবস্থা করে দিতে হবে, তবে না সে খাবার খাবে। তো সেই জন্যে তাদের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে গত 2.5 মাসে যারা 24 ঘন্টা ডিউটি করে, শুধু তারাই না, যে লোকটি একটি শিফটে কাজ করেন তিনিও মধ্যাহ্ন ভোজটা ছাড়েননি, অর্থাৎ দুপুরবেলাটা বেশ রসিয়ে খেয়েছেন। কেউ খেলে আর তাকে কি বলি বলুন তো, বা সরকারও তাকে কি বলতে পারে? কিন্তু একটা নিয়ম তো থাকে যে এই মানুষদের জন্য খাবারটা, সেখানে যদি আর একজন এসে হাত বাড়ায় বা খাবার খায়, তাতে আপনি আর কতটা খারাপ ভাবে বলতে পারেন মানুষ তো। আর সেই সব মানুষ যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে জড়িয়ে যুক্ত, চিকিৎসক বলুন, স্বাস্থ্যকর্মী বলুন, তাদের অক্লান্ত পরিশ্রমী তো প্রচুর মানুষ। এই যে আমরা বারবার খবর দেখছি, খবর দিচ্ছি, বলছি, জানছি যে পশ্চিমবঙ্গে করোনা রোগীর সুস্থতার হার বেশি, বা আমাদের দেশেও করোনা রোগীদের সুস্থতার হার বেশি। তো এই সুস্থতার হার তো এমনি এমনি বেশি হয়ে যায় না, করোনা তো হঠাৎ করে বলছে না, একবার আমি দিয়েছিলাম, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি এবার সুস্থ। তো তাতে চিকিৎসা কর্মীদের একটা বড় সংখ্যের অবদান আছে, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলে এই সুস্থতার হার বেশি। তো এই সময় এখন দেখা যাচ্ছে যে প্রায় 100 জনের খাওয়ার মতো হিসেব ছিল, অথচ খাবারটা খেতেন নাকি 900 জন। তো সেইটা বলে দেওয়া হয়েছে যে 100 জনই খেতে পারবেন, 900 জন নয়। তাহলে 1.5 কোটি টাকা বিল কি করে দেবে? মানে এটা দেয়াটা কষ্টকর না, এত মানুষ কি করে খাবে? এক শিফটের জন্য ডিউটিতে আসছেন, তারাও যদি খাবারে ভাগ বসান তাহলে কি করে চলবে? তো সেই কথাটাই বলা হয়েছে প্রত্যেকটি খাবারের বিল বা প্লেটের ধার্য মূল্য করা হয়েছে 160 থেকে 70 টাকা। আপনি যে খাবারটাই খান সেটা 160 থেকে 70 টাকার মধ্যে হবে, তার বেশি কিছুতেই নয়। আর সব থেকে বেশি 100 জন লোকই খাবারটি খেতে পারবেন, 900 জন নয়। এটা নাকি 900 জন লোক খাচ্ছিলেন গত 2.5 মাস ধরে। তো 100 জন খাবার খেলে যে টাকা বিল হওয়া উচিত তেমনটাই ধার্য করা ছিল, সেখানে 100 জায়গায় 900 জন খাবার খেয়েছেন 2.5 মাস ধরে, তাই বিলটা 1.5 কোটিতে পৌঁছে গিয়েছে, তাই এখন চক্ষু চড়ক গাছ। তো সেই জন্যে ব্যবস্থা নিশ্চয়ই সরকার নিয়েছে বা সব দিকম করছে। তো আমার মনে হলো মজারও আবার ফ্যাক্টও, তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তবে স্বরূপ কথায় ফের একবার বলতে চাই, এই বিষয়টা নিয়ে আমার খুব একটা নেগেটিভিটি নেই, কারণ খাওয়াই তো, দুপুরবেলা একটু খাওয়ার, পাশের লোককে খেতে দেখে যদি আরেকজনের মনে হয় আমি একটু খাবো, হয়তো নিয়ম বিরুদ্ধ কাজ, হয়তো বিনিয়মের কাজ, কিন্তু বিষয়টা তো খাওয়া। আর খাচ্ছেন কে? চোর ডাকাত নয়, চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো। তো এটা এত মারাত্মক কোনো অপরাধ হতে পারে না, নিশ্চয়ই সেই নিয়ম না মানার জন্যে রাজ্য সরকারের 1.5 কোটি টাকার বিল দিতে হবে, ওটা ঠিক বক্তব্য। আবার এটাও ঠিক বক্তব্য যে এরা চোর ডাকাত নয়, স্বাস্থ্যকর্মী, এরা অক্লান্ত পরিশ্রম করছে বলেই বহু মানুষের
প্রাণ বাঁচছে এরকম করোনার সময়। তারা যদি দুটো খাবারের জন্য বেশি কিছু করে ফেলে তো মার্জনা করে দেবেন, এটা বিরাট কিছু নয়। তো ব্যাস আজকের মতো সরব কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন সরব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।